ধারণা যে অনলাইট হয়ে গেলে ভার্টিক্যাল হয়ে গেলেই বুঝি ভার্টিক্যাল আইসি যায়, আসলে কিন্তু ভার্টিক্যাল আইসি গেলেই অনলাইট হয় না। এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে ভার্টিক্যালে 25 ভোল্ট ইনপুট হইল, সেই ক্ষেত্রে কিন্তু ওই রেজিস্ট্যান্সটা গেল অনলাইট হয়ে যাবে, লাইট হয়ে যাবে। আবার এই জায়গায় এটা একটু ব্যতিক্রম ধরনের সার্কিট, একটা 2673, একটা হলে 2383। তো ওই ক্ষেত্রে 2383টাও যাইতে পারে, 2673ও যাইতে পারে, সেক্ষেত্রে অনলাইট হইতে পারে। মিটারটা সিলেক্ট করে নিলাম 250-এ, ডিসি 250। এখন আমি এই 110 ভোল্ট আমাদের পিওরভাবে আছে। তো ভিউয়ার্স, আমরা ডিস লাইনটা কিন্তু লাগাই নিছি। এখন দেখেন আমাদের এই টিভিটা কতটা সুন্দরভাবে চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। 21 ইঞ্চি একটা বাক্স বা সিআরটি টিভির কাজ, যে কাজটি আমরা করতে যাচ্ছি, এই কাজটি হলো অনেক সময় পর্দা ছোট হয়ে যায় কিংবা বড় হয়ে যায়, অনেক সময় ভার্টিক্যাল অনলাইট হয়ে যায়। তো সেই বিষয়টা আপনাদের দেখানোর জন্য আমি সম্পূর্ণ কাজটি এই ভিডিওতে করব। ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনারা এই কাজটি দেখবেন। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, ইলেকট্রিক সাবজেক্টে যারা কাজ করেন, অবশ্য তারা এই কাজটি দিয়ে উপকৃত হলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটি। ডিফেন্সার খুলছেন তাও ধারণা যে অনলাইট হয়ে গেলে ভার্টিক্যাল হয়ে গেলেই বুঝি ভার্টিক্যাল আইসি যায়, আসলে কিন্তু ভার্টিক্যাল আইসি গেলেই অনলাইট হয় না। একটা রেজিস্ট্যান্স যদি ভার্টিক্যালে যে ভোল্টেজ মানে 12-25 ভোল্ট যে আপনার ইনপুট হয়, এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে ভার্টিক্যালে 25 ভোল্ট ইনপুট হইল, সেই ক্ষেত্রে কিন্তু ওই রেজিস্ট্যান্সটা গেল অনলাইট হয়ে যাবে। আবার দেখা গেছে এই জায়গায় যে 2673 ট্রানজিস্টার আছে, এটা গেল অনলাইট হয়ে যাবে। আবার এই জায়গায় এটা একটু ব্যতিক্রম ধরনের সার্কিট, একটা 2673, একটা হলে 2383। তো ওই ক্ষেত্রে 2383টাও যাইতে পারে, 2673ও যাইতে পারে, সেক্ষেত্রে অনলাইট হইতে পারে। চ্যানেল শর্ট হয়ে গেলেও কিন্তু অনলাইট হইতে পারে। যেমন আমাদের তো চ্যানেলটা শর্ট হয় নাই, ছবি যেহেতু আসছে, তো আমাদের প্রবলেমটা হলো এই 2673 ট্রানজিস্টারের ভিতরে অথবা 2383 ট্রানজিস্টারের ভিতরে। সেই বিষয়টা আপনাদের আমি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর ভিতরে। ছোট্ট একটি ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে এই কাজটি করি। আমরা আগে এই যে 2383 ট্রানজিস্টারটা আছে, এই 2383 ট্রানজিস্টারটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এই ট্রানজিস্টারটা লাগাই দেব, বাদে দেখব যে আমাদের সমস্যাটা যদি সলভ না হয় তবে আমরা 2673 ট্রানজিস্টারটা লাগাই দেব। তো এই হলে 2383 ট্রানজিস্টার, এটা আমি এই জায়গায় রাখলাম। তো আর একটা ট্রানজিস্টার আমি নূতন নিলাম, এই ট্রানজিস্টারটা এই জায়গায় আমি লাগাই দেব। তো এখন আমরা দেখব যে টিভিটা লাইন দেব, লাইন দেওয়ার পরে যদি আমাদের সুইজিংয়ের বোল্ট কিংবা চ্যানেল স্টার্টিংয়ের বোল্ট যদি ঠিক থাকে তাহলে হয়তোবা আমরা
দেখতে পারবো যে আমাদের টিভিটা ঠিক হয়ে গেছে। আমি 2383 যে ট্রানজিস্টরটা লাগবে এটা লাগাই নিছি। এখন আমি প্লাগটা এসিতে ইনপুট করলাম। এখন আমরা ভোল্টেজগুলো দেখব। প্লাস টিভিটা স্টার্ট হয়ে গেছে। এখন এই যে আমি 250 মিটারটা সিলেক্ট করে নিলাম, 250 ডিসি 250। এখন আমি এই 110 ভোল্ট আমাদের পিওরভাবে আছে। এখন আমরা এই মিটারটা 50 দেব। 50 দেওয়ার পরে আমরা ভার্টিক্যালের যে ভোল্টেজটা আছে 25 ভোল্ট, এই দেখেন 25 ভোল্টও ঠিক আছে। এখন আমাদের এই 2383 থেকে যে 5 ভোল্টের চ্যানেলে আসবে সেই ভোল্টেজটা দেখব যে ওটা ঠিক আছে কিনা। তার জন্য আমরা 10 সিলেক্ট করব, ডিসি 10 ভোল্টে। তো দেখেন আমাদের 5 ভোল্টও ঠিক আছে। এখন আমরা চ্যানেলে 5 ভোল্ট দেখব। দেখেন চ্যানেল 5 ভোল্টটা কিন্তু একটু কম আছে, যার জন্য এই সমস্যাটা কিন্তু হইতে আছে। এখন আমরা দেখব চ্যানেলের ভোল্টটা কোন জায়গা থেকে আসছে। এই প্রিন্টগুলো ধরতে ধরতে আমরা যাব, প্রিন্টটা ঠিক যে জায়গায় গেছে চ্যানেলের ওই প্রান্তে আমরা দেখব। এ জায়গায় আমাদের এই যে 2383 এই যে এই সাইডে কিন্তু 5 ভোল্ট আছে, এই সাইডে কিন্তু কত ভোল্ট আছে, শুধুমাত্র 4 ভোল্টের মতো আছে। তো এটা আমার পূরণ করতে গেলে আমাদের এই দুইটা পিন শর্ট করে দিতে হবে। এই দুইটা পিন যদি আমরা শর্ট করে দিই তাহলে আমাদের কাজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের এই কাজটি কিন্তু এখন শেষ। আমরা এই যে 2383 ট্রানজিস্টারটা পাল্টাইলাম। ভালো হয়েছে, এককালে সাদা হয়েছে, নীল হয়েছে, কালো হয়েছে, ভিউয়ার্স আমরা এখন এই টিভিটা চেক করব। তো দেখুন আমাদের আজকের এই কাজটি কতটা সুন্দর এবং পপুলার কায়দায় আমরা করছি। দেখেন কোনো নড়াচড়া এখন আর নাই, ডিশ লাইন দিলে আমাদের ছবিটা খুব সুন্দরভাবে চলবে। তো ভিউয়ার্স আমরা ডিশ লাইনটা কিন্তু লাগাই নিছি। এখন দেখেন আমাদের এই টিভিটা কতটা সুন্দরভাবে চলতেছে। ঠিক এইভাবে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য যদি আমাদের কাছে কমেন্টস করেন তো আমরা টিভির ভিডিও ছাড়তে বাধ্য, আর যদি কমেন্ট না পাই তো এই ধরনের ভিডিও ছাড়তে আমরা রাজি নেই। তো সেই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।